হলিউডের কং গডজিলা আমরা অনেক দেখেছি। সো আজকে আমরা দেখব দ্য রিয়েল গডজিলাকে। এটা কোনো টলিউড বলিউড অথবা হলিউডের গডজিলা নয়, এটা হলো বিটিএস গডজিলা, দ্য লেজেন্ডারি জাপানিজ গডজিলা। তো আজকের এই মুভির নাম হচ্ছে গডজিলা মাইনাস ওয়ান। তো চলো ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের জাপানিজ গডজিলার গল্প। সালটা 1945, ওটো আইল্যান্ডে প্লেন নিয়ে ল্যান্ডিং করে সিনেমার হিরো শিকিশিমা। ভাই প্লেনে তেল নেই, একটু তেলের ব্যবস্থা করেন। আমাদের কাছেও তেল নেই, সো ওয়েল ইওর ওন মেশিন। ওয়েল রাতের বেলা সেই ওডো আইল্যান্ডে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে এন্ড সামনে চলে আসে গডজিলা। এরে ভাই এটা কি রে? রয়্যাল বেঙ্গল টাইগার মনে হয়। আরে না বেটা, এটা ডাইনোসর। এটা ডাইনোসর নয়, এটা গডজিলা। গডজিলা আবার কি, এটা খায় নাকি মাথায় দেয়? ও বাবা গো, সবাই লুকা লুকা লুকায় পড়। এই শিকিশিমা, তুই তো প্লেন চালাইতে পারস তাই না? হ্যাঁ ভাই পারি তো। তাহলে যা প্লেন দিয়ে ব্যাটারে গুলি কইরা উইরা দে। শিকিশিমা এরপর ভয়ে ভয়ে ধীরে ধীরে তার প্লেনটাতে ওঠে। এবার তুই গুলি খাবি, সাহস থাকলে গুলি করে দেখা। উড়ি বাবা, একে গুলি করে এর সাথে শত্রুতা বাড়াতে যাই না। থাক, ওই ব্যাটার ভরসায় থেকে লাভ নাই। এ গুলি কর শালারে। আরে বোকাচন্দ্র, গুলি করলে ওই ব্যাটা তারও চেতে যাবে রে, তুই কি মরতে চাস? ওয়েল গডজিলাকে গুলি করায় গডজিলা যায় চেতে এন্ড সবাইকে মায়ের ভোগে পাঠিয়ে দেয়। উরি বাবা, সবাই তো মরে গেল। এ ব্যাটা দেখে আমার দিকে আসতেছে, এই প্লেন থেকে পালাই বাবা। ওয়েল সকালবেলায় শিকিশিমার জ্ঞান ফেরে এন্ড এসে দেখে সবাই ডেড ডেড ডেড। হারাম দাদা, তোর জন্য সবাই মরি গেল, তোকে কতবার করলাম ব্যাটারে গুলি কর গুলি কর, তুই শালা একটা পাপি। শিকিশিমা এরপর তার বাড়িতে আসে, এসে দেখে তার ফ্যামিলিও বোম ব্লাস্টে পটল তুলেছে। এদিকে শিকিশিমার সামনে চলে আসে একটা মেয়ে আর তার কাছে একটা ছোট বাচ্চা দিয়ে পালিয়ে যায়। ও বেবি, এই বাচ্চা দিয়ে আমি করিব কি? এই টুকি, এই মেয়ে, তোমার বাচ্চা আমার কোলে দিয়ে তুমি পলায়ন করেছিলে কেন? বিকজ ইটস মাই চয়েস। এই মেয়ে, তোমার কয়টা বাচ্চা? আমার একটাও বাচ্চা নেই। তাহলে এটা কার বাচ্চা? এটা বাঘের বাচ্চা। উড়ি বাবা বলে কি। ওয়েল এরপর শিকিশিমা একটা গভর্নমেন্ট জব পায়। সকিনা, আমি বিনা কোঠায় জব পেয়েছি, তাও আবার সরকারি জব। ও মাই গড, কংগ্রাচুলেশনস। ভাই আমার জবটা কি আসলে? আয় তোরে শিকাই। তুই এমনে গুলি ধরবি, গুলি ধরে এইভাবে গুলি করবি, ঠাই 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 ঠাই। গুলি করে কি করতে হবে? তোকে মাইন উড়াতে হবে। ধুরমি, আপনিই তো পারেন না, দেন আমাকে দেন, এই দেখেন, প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরে 45, এই দেখুন। ওয়েল এই মাইন উড়ানোর জব করতে করতে শিকিশিমা অনেকটাই স্টেবল হয় এবং সে একটা বাইকও কেনে প্লাস একটা বাড়িও করে। ভাইরা, এই জব করতে করতে তো আমরা দুর্নীতির একদম চরম শিখরে পৌঁছে গেছি। এখন আমাদের একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে একটা ছাগল। কেন, ছাগল দিয়ে কী হবে? আরে ও হবে গড, ও আমাদের সব তত্ত্ব ফাঁস করে দিবে। ওয়েল তখনই তাদের লাইফে ছাগল না এসে চলে আসে গডজিলা। এ ভাই সবাই রেডি হও, গডজিলা আসতেছে, গডজিলা। ভাই চাইছিলাম ছাগল কিন্তু পাইলাম কি, গডজিলা। এবার তো আমরা শেষ। ওয়েল তখনই তাদের জাহাজের পিছু নেয় গডজিলা। এ কে মারবো কিভাবে? ওকে আমরা নারু মারবো। নারু মানে? নারু সেনারু নয়, বোম বোম। ওকে বোম ফেলে দিচ্ছি, এই নে সালা, বোম ফাটা বাটা বোম ফাটা। ওকে বস, এই নে। কিরে মরছে নাকি? আরে এ তো মরে নাই, এ তো আরো চেতে উঠেছে, চেতে উঠেছে গো। দাঁড়া বেটা, একে আমি এবার গুলি করে মারবো, এই নে। এ মরছে মনে হয়, ওরে না না না, বেটা তো আবার হিল হচ্ছে, হিল হচ্ছে। ওয়েল তখনই সেখানে চলে আসে সেনাবাহিনীদের জাহাজ আর এসে গডজিলাকে উড়িয়ে দেয়। আমাকে তোরা গুলি করছিস, নে এবার তোদের আমি বারোটা বাজাবো। ওয়েল এরপর গডজিলা তার অ্যাটমিক বোমে পুরো জাহাজটা উড়িয়ে দেয়। জাহাজে সবাই অ্যাটেনশন হয়ে যাও, আমাদের দিকে কি জানা একটা আসতেছে, এটা মেবি পুটি মাছ অথবা পাঙ্গাস মাছ হতে পারে। ও গড নো, এটা পাঙ্গাস না, এটা তো গডজিলা। ওয়েল এরপর গডজিলা ঢুকে পড়ে একটা শহরে। সে শহরে ঢুকেই সব মানুষকে পায়ে পিষে আলু হত্যা করে। এরপর ট্রেনে দেয় কামড়। উড়ি বাবা, বিনা পয়সায় দোল খাচ্ছি, কি যে মজা। গাইস আমরা অসময় সংবাদ থেকে বলতেছি, দেখুন আমাদের সামনে একটা বিশাল বড় পাঙ্গাস মাছ এবং এই পাঙ্গাস মাছ পুরো শহর ধ্বংস করছে।
এটা কি আসলে বাস্তব নাকি কাল্পনিক, আপনারাই বিচার করে দেখুন। গাইস, খুব সাহসিকতার সাথে আমরা সাংবাদিকতা করছি, সো প্লিজ আমাদের চ্যানেলটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। এখনই ফাস্ট করুন করুন, তাড়াতাড়ি করুন। ওরে বাবা রে, পড়ে গেলাম আমরা, বাঁচাও। ওয়েল, এই জাপানিজ গডজিলা শহরে ঢুকেই হুদাই হুদাই সব বিল্ডিং ভাঙা শুরু করে। ওয়েল, তখনই কামান দাগা নিয়ে অ্যাটাক করে মিলিটারিরা, আর এতে রেগে যায় গডজিলা। সো গডজিলা এরপর তার অ্যাটমিক ব্লাস্ট রেডি করা শুরু করে অ্যান্ড পুরো শহর এক নিঃশ্বাসে ব্লাস্ট করে দেয়। ওয়েল, এই ব্লাস্টে শিশিমার গার্লফ্রেন্ড উড়ে চলে যায় অ্যান্ড মেবি বেগুন তোলে। এইদিকে শিকিশিমা প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে যায় অ্যান্ড সে প্রতিশোধ নিতে মিলিটারিদের সঙ্গে হাত মেলায় এবং একটা প্ল্যান বানানো শুরু করে যে কীভাবে তারা গডজিলাকে হারাতে পারবে। ওয়েল, প্ল্যান মোতাবেক তারা চলে আসে গডজিলাকে শিকার করতে। গাইস, সবাই রেডি হও, আজকে আমরা গডজিলাকে বাঁচ দেব। ওয়েল, এদিকে গডজিলা অনেক বেশি চালাক হওয়ায় সে সমুদ্রে না গিয়ে আবার আরেকটা সিটিতে অ্যাটাক করতে ধরে। ওয়েল, শিকিশিমাও ছিল অনেক বেশি চালাক, সো সে জাহাজে না গিয়ে প্লেন নিয়ে গডজিলার পিছু নেয়। গাইস, সবাই রেডি হও, আমি গডজিলাকে ভুলিয়ে ভালিয়ে সমুদ্রে নিয়ে আসতেছি। বেস্ট অফ লাক শুকুশিমা। ইটস না শুকুশিমা, ইটস শিকিশিমা। আরে হলেই হলো, নে ব্যাটা গডজিলা, গুলি খা। আমাকে গুলি মেরে কোনো লাভ নেই, কারণ এতে আমার একটা চুলও ছিড়বে না। ওয়েল, এরপর ভুলিয়ে ভালিয়ে শিকিশিমা গডজিলাকে সমুদ্রের মধ্যে নিয়ে চলে আসে। তখনই সুযোগ বুঝে কোপ মারে মিলিটারিরা, তারা চারিদিকে জাল বেঁধে গডজিলাকে ঘিরে ধরে। আমাকে তোরা ঘিরে ধরবি, এই নে অ্যাটমিক ব্লাস্ট, খা। ওরে ভাইয়া, একটুর জন্য বেঁচে গেলাম। গডজিলা, তোকে এবার বাগে পেয়েছি, এই নে গুলি খা। বাবু ভাইয়া, এখন আমরা কি করব? এখন ব্যাটাকে আমরা ডুবাই দেব। ওয়েল, যেই কথা সেই কাজ, তারা পিছনে বোম মেরে গডজিলাকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেয়। ওয়েল, এরপর তারা আবার দড়ি পেঁচিয়ে গডজিলাকে আবার উপরের দিকে টানা শুরু করে। যেহেতু গডজিলার ওজন অনেক টন, তো কয়েকশো জাহাজ নিয়ে তারা টানাটানি করে অ্যান্ড অবশেষে গডজিলা আবার সারফেসে উঠে আসে। ওয়েল, গডজিলাকে এত নাকানি চুবানি খাওয়ানোর জন্য গডজিলা অনেক রেগে যায় আর আবার অ্যাটমিক ব্লাস্ট মারা শুরু করতে ধরে। ঠিক তখনই সেখানে প্লেন নিয়ে হাজির হয় শিকিশিমা অ্যান্ড সে এসে গডজিলার মাটি সাকিনাকা করে দেয়। ওয়েল, মুখে বড় সড় ধাক্কা খেয়ে জাপানিজ গডজিলা অবশেষে পটল তোলে। এদিকে শিকিশিমার জন্য আসে একটা সুসংবাদ, সে গিয়ে দেখে তার গার্লফ্রেন্ড এখনো জীবিত রয়েছে। একেই বলে দ্য হ্যাপি এন্ডিং। ওয়েল, সিনেমার ইনক্রেডিট সিনে দেখানো হয় গডজিলা আসলে কি মরেছে নাকি আবারও ফিরে আসবে। তো এটার অ্যান্সার যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই।